জালি বিয়ে করলেই কেন সিনেমা ছেড়ে দিতে হবে এই এই বিষয়টা কেন মানে না বিয়ে করলে সিনেমা ছেড়ে আমি কিন্তু বলিনি একটা বারো যে আমি বিয়ে করেছি বলে সিনেমা থেকে চলে যাচ্ছি আমি কিন্তু সেটা বলেছি যে আমার বাচ্চাকে এখন আমার সময় দিতে হচ্ছে একটা মার উচিত তার বাচ্চাকে একটু টাইম দেওয়া লাগছে মানে এফডিসি নামটা শুনলেই তো ভালো লাগে যে এটা আমার একটা ঘর এখানে আসতে পারি সত্যি আমার খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমার সবাই জানে যে আমার বেবি বা আমার সংসার কিছু একটু পারিবারিক ব্যাপার নিয়ে আমার দুই বছর হয়ে গেছে আমি এফডিসিতে আসি না তো লং টাইম পর সবার সাথে দেখা হচ্ছে একটা মিলন মেলার মতো সো খুব ভালো লাগছে দেখতে সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে কথা বলতে পারছি একটু আড্ডা দিতে পারছি লং টাইম আমার জন্য আমার মেয়ের দেড় বছরে আমার মনে হয় দেড় মিনিট আমি একটু টাইম পেয়েছি আজকে আমি অনেকটা টাইম পাচ্ছি অনেকটা গল্প করতে পারছি ভালো লাগছে আমি চলচ্চিত্রতে কাজ করব না সেটা কিন্তু বলা হয়নি আমি হচ্ছে যেহেতু এখন আমার বেবির মাত্র দেড় বছর সো আমার কাছে মনে হয় যে আমার এখন ফুল বাচ্চাকে একটু টাইম দেওয়া উচিত সো আমি আমার ব্যক্তিগত থেকে যা মানে বুঝি যে আমার এখন বেবিকে একটু সময় দিব দেন যদি মনে হয় যে সামনে আমার ডেঞ্জার জোন রিলিজ মেবি কারণ গানগুলো রিলিজ হয়ে গেছে যদি দর্শকদের কাছে মনে হয় যে না আপনাদের কাছে সবার কাছে যদি মনে হয় যে না আমার ব্যাক করা দরকার আছে ডেফিনেটলি ব্যাক চলচ্চিত্র থেকে গুটাই নিছো কেন তুমি চলচ্চিত্র থেকে গুটিয়ে আমি নেই নি কারণ আমি যেটা ছোটবেলা থেকে আমি একটু সাংসারিক মেন্টালিটি বস আমার মানে আমি বাসায় দেখা যেত যখন আমি সিঙ্গেল ছিলাম একটু চাদর কিনতে ভালো লাগে একটু পর্দা কিনতে ভালো একটু ঘর সাজাতে ভালো লাগে ওই মেন্টালিটি সবসময় আমার মধ্যে কাজ করে সো আমার কাছে একটা শেষে তো মেয়েদের একটা পর্যায়ে গিয়ে তো বিয়ে করতেই হবে বাচ্চা সংসার পাতিল ঘষাঘষি এটা নর্মাল এটা করতেই হবে যে যত বড় সুপারস্টার হোক না কেন এটা নর্মাল এটা আল্লাহর দান এটা করা এটা ছাড়া কোনো উপায় নেই মেয়েদের সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে না আমার এখন একটা রাইট টাইম যেহেতু আমার হাজব্যান্ড ভালো একটা ভালো হাজব্যান্ড পেয়েছি সো বাচ্চা হাজব্যান্ড নিয়ে ভালো আছি এই গুটিয়ে নিই আমি বলবো না যে আমি ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি হ্যাঁ হয়তো আমার বেবির কারণে আমাকে একটু দূরে থাকতে হয়েছে সবাইকে সবার থেকে একটু আড়ালে সংসার জীবন বিয়ে মানে বিয়ে কি প্রেমের বিয়ে আমার প্রেম ছিল ৬ বছর বিয়ে অলমোস্ট ৪ বছর এই ভিডিওটা তোমার হাজবেন্ড যদি দেখে কিছু আমি সবসময় শর্ট মানে সত্যি কথা বলতে পছন্দ করি কারণ আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই সংসার জীবন সব মিলে কেমন সংসার জীবন যদি সংসার জীবনটাই হচ্ছে একটু কি মিসম্যাচ করা আপনার মেন্টালিটিকে একটু যদি মানে ফার্স্ট টাইম তো আমরা যে আমরা সবাই আমার তো জয়েন্ট ফ্যামিলি খুব বড় একটা ফ্যামিলি চার ভাই তাদের বোন চার ভাই এরকম শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর আছে শাশুড়ি আছেন সো সব কিছু মিলে অনেক বড় একটা ফ্যামিলিতে যেহেতু আমার বিয়ে হয়েছে এটাতে একটু নিজেকে একটু মানিয়ে নিতে একটু টাইম লেগেছে বাট সব কিছু মিলে আমার এখন আমি আপনাদের দোয়াতে খুব ভালো আছি ৬ বছরের যে প্রেম ছিল সেটা তো ইন্ডাস্ট্রিতে আসার আগে মিডিয়াতে আসার কিন্তু মিডিয়াতে আসার পরে তো অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে সেটা না আমাকে নিয়ে কখনো কারো আমাকে নিয়ে এগুলো কখনো হয়নি যে কারোর সাথে আমার প্রেমের গুঞ্জন আমার এটা এটা হয়নি এটা একদম আমি বলতে পারবো যে আমার ব্যাপারে এগুলো নেই তখন তো আপনি অস্বীকার করতেন যে আপনার প্রেম নাই হ্যাঁ তখন এটা বলতে হতো কারণ আমার ইয়াং জেনারেশন যে ফ্যান গুলো ছিল তাদের জন্য একটু বলতে হতো জলি তুমি তো জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে তোমার অভিষেক ঘটে তো জাজ মাল্টিমিডিয়ার সাথে এখন যোগাযোগ আছে আব্দুল আজিজ জাজ মাল্টিমিডিয়ার ওনার আব্দুল আজিজ স্যারের কথা কি বলবো আমি তাকে বসে বলি সেই যোগাযোগ যদি আমি আজকে জলি আপনারা আমার সামনে ক্যামেরা ধরেছেন দুই বছর পরে শুধুমাত্র তাদের জন্য আর দর্শকদের ভালোবাসার জন্য কজ উনি যদি আমাকে আজকে সাপোর্ট না করতো আমার মাথায় হাত না রাখতো ডেফিনেটলি আমি হয়তো বা হতাম বাট এত আর্লি আর্লি হয়তো বা হতাম না আমার সময়টা কিন্তু খুব কম টাইম আমি খুব কম টাইমে এসে খুব কম টাইমে চলে গিয়েছি ঠিক আছে বাট খুব অল্প সময়টা কিন্তু খুব অল্প উনি তো এখন হচ্ছে পলাতক একজন আসামি ওনার সাথে যোগাযোগ আছে অ্যাকচুয়ালি উনি পলাতক আসামি ওনার কী ব্যাপার এগুলোর ব্যাপারে না আমার কিছু বলার নেই কজ এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার উনি আমার সাথে কী করছে আমাকে জিজ্ঞেস করেন যোগাযোগ আছে নাকি কিছু যোগাযোগ আছে ওনার সাথে আমার যোগাযোগ হচ্ছে আমি সংসার নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি আমার বাবা মারা গেল আমার ভাইয়া মারা গেল সো আমার মিডিয়া এখন আপাতত কারোর সাথেই যোগাযোগ নেই
ইনশাল্লাহ আমি একটু বাবুকে এখন একটু সময় দিচ্ছি, সময় দেওয়ার পর যদি মনে হয় যে আমার ইন্ডাস্ট্রিতে ব্যাক করার দরকার আছে ডেফিনেটলি আমি আসবো। তোমার সামনে কিছু সিনেমা রিলিজ আছে, এগুলো নিয়ে প্ল্যান কি? সিনেমার রিলিজ নিয়ে প্ল্যান বলতে কি, ওইটা নিয়ে আমরা যতটুকু প্রমোশন করা আছে করবো, যতটুকু আমার সাপোর্ট দরকার আছে। ডেঞ্জার জোনের তো আপনারা ফুটেজ ট্রেলার দেখেছেন, খুব ভালো হয়েছে, সবার রেসপন্স খুব ভালো পেয়েছে। সো ইনশাল্লাহ যদি মুভিটা ভালো লাগে সবার, তখন তো একটা একটা ইয়ে তো পাবো না, রিভিউ যে আমরা এই হিরোইনটাকে আরও চাচ্ছি, তো ডেফিনেটলি তখন আমি আসবো। আচ্ছা, জলির কি যে গ্ল্যামারটা নিয়ে জলি সিনেমা এসেছিল, এটা কি জলি সামনে আবার যখন ব্যাক করবে তখন কি সেইভাবে আসবে নাকি? এখন আপনাকে আমাকে দেখলে মনে হচ্ছে আমার গ্ল্যামার চলে গেছে, তাহলে আমি গ্ল্যামার নিয়ে কথা বলবো। কিছুটা তো গিয়েছে, মিডিয়া যাওয়ার ব্যাপার আছে। এইটা অ্যাকচুয়ালি অবশ্যই যদি আমি আসি, আমি কিন্তু মিডিয়াতে আসার আগে 95 ছিলাম। আমার কিন্তু স্ট্রাগলটা খুব ইজি ছিল না, বাস আমি অনেক হেলদি ছিলাম। যখন আমি অঙ্গার করি তখন কিন্তু আমি 50 ছিলাম। সো আমি কিন্তু কিছু দিনের জিমে, কিছু দিন ওয়ার্কআউটের জন্য, কিছু দিন আপনার ডায়েট করে, দেন কিন্তু আমার যদি ডেডিকেশন ঠিক থাকে যে আমি এই কাজটা করবো, সো এখন আমি ভাবছি না, বাস এখন ভাবছি না, কারণ এখন আমার মেয়ে কীভাবে ভালো থাকবে, আমার সন্তান কীভাবে ভালো থাকবে, যেহেতু আমি এখন একটা মা। সো আমি এখন ফুল ফোকাসটা তার দিকেই দিচ্ছি, এখন আমি আমার গ্ল্যামার নিয়ে ভাবছি না। জলি, বিয়ে করলেই কেন সিনেমা ছেড়ে দিতে হবে, এই এই বিষয়টা কেন? না, বিয়ে করলে সিনেমা ছেড়ে, আমি কিন্তু বলিনি একটা বারও যে আমি বিয়ে করেছি বলে সিনেমা থেকে চলে যাচ্ছি। আমি কিন্তু সেটা বলেছি যে আমার বাচ্চাকে এখন আমার সময় দিতে হচ্ছে, একটা মার উচিত তার বাচ্চাকে একটু টাইম দেওয়া, এটা আমি আমার থেকে বলছি। এখন কে কীভাবে টাইম দিচ্ছে আমি জানি না, বাট আমার মেয়েকে মনে হচ্ছে যে আমার একটু টাইম দেওয়া উচিত। সো আমি ওকে আরেকটু টাইম দিব, ওর যেহেতু 1.5 বছর, আমি আরেকটু টাইম দিব। গুটিয়ে নেই নেই, আমি কিন্তু বারবার বলছি যে আমার ছবিগুলো যখন রিলিজ হবে, দর্শক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ডেফিনেটলি আমি আবার ব্যাক করব। মেয়েকে নিয়ে স্বপ্ন কি? আমার মেয়েকে নিয়ে স্বপ্ন, আমি এখনো আসলে মেয়েকে নিয়ে স্বপ্নটা এখনো চিন্তা করি না, অনেক ছোট তো, এখন যখন মা বলে ওইটাতেই মনে গিয়ে সব স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে। তোমার হাজবেন্ডকে নিয়ে শুনতে চাই, উনি কি করে বা ওনার সাথে তোমার মানে? আমার হাজবেন্ড হচ্ছে বিজনেস করে, সো সবকিছু মিলিয়ে আমার হাজবেন্ড খুব ভালো, খুব কেয়ারিং। এই তো শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন বা এদের সাথে কিভাবে? শ্বশুরবাড়িতে হচ্ছে খুব জয়েন্ট ফ্যামিলি, আর আমি সবার ছোট ছেলের বউ, তো আমাকে কখনো বউ হিসেবে ট্রিট করে না তারা, সবসময় আমাকে হচ্ছে যে ছোট মেয়ে, মানে আমি দেখা যায় ওনার মানে একটু মোল্লা টাইপের, তারা একটু পর্দাশীল, সো দেখা যায় যে ওদের সাথে ওরা একটু খুব কম কম কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে, সো আমার সাথে অনেকটাই ডিস্টেন্স না, তো সবকিছু মিলিয়ে না আমি একটু জোরে লাউডলি কথা বলি, আমি এখান থেকে এখানে চিল্লাই চিল্লাই যাচ্ছি, সিঁড়ি দিয়ে চিল্লাই উঠতেছি, তখন মনে হয় আমি বাসায় না থাকলে আমার শ্বশুর জাস্ট মানে ওনার অনেক মন খারাপ থাকে, আমি বাসায় না থাকলে বাসা একদম ফাঁকা যে ভালো লাগে না। আমি দুই দিনের বেশি মার বাসে থাকতে, আমি থাকি অনেক টাইম, বাট দুই দিনের পর থেকে ফোন দেওয়া শুরু হয় যে আমি কখন যাব। মোল্লা পরিবারে যেতে কি কোনো কষ্ট হয় না? একজন নাইকে এটা হচ্ছে পুরোটাই নিজের উপরে, কেন কষ্ট হবে? আপনি আপনার নিজেকে একটা সবসময় যদি নিজেকে একটা তরল পদার্থ ভাবেন, যে পাত্রে দিবেন ওইটাতেই একটা আকার ধারণ করে ফেলে, সেটা মেন্টালিটি, ওইটা একটা পরিবেশ, পরিবেশের সাথে আপনি নিজেকে ম্যাচ করেন না, মানে ওই দিক থেকে কোনো সমস্যা হয়েছে কিনা তোমাকে এক্সেপ্ট করতে? ওই দিক থেকে হয়তো বা ওনাদের কাছে ফার্স্ট অফ অল একটু মনে হয়েছে, বাট এখন ওভারঅল যখন দেখতে যে আমার পরিবর্তন, আমার পরিবর্তন যখন তারা খেয়াল করছে, তো আমি তাদের একটা মনে জায়গা করে নিয়েছি, এখন তারা আমাকে ভালোবাসে। তোমাকে কি ফুল পর্দা করার কোনো চাপ আছে কিনা? হ্যাঁ, আমি আমি ফুল পর্দা করার চাপ নেই, আমি যখন ওখানে থাকি তখন আমি ওভাবেই থাকি, আমার যখন নর্মালি আমি আজকে অনেকদিন পর আমি এফডিসিতে আসছি, সো আমার যেভাবে নর্মালি থাকতে ইচ্ছে করে, দেখি আমি ঘুরতে যাওয়ার সময় ঘুরতে যাচ্ছি, নিশ্চয়ই আমি আমার শ্বশুরের সামনে একটা ওয়েস্টার্ন পরবো, এটা আমার মেন্টালিটিতে আসে না। সো আমার শ্বশুরের সামনে আমার যেভাবে থাকা উচিত আমি সেভাবে থাকি, আমার হাজব্যান্ডের সামনে আমার যেভাবে থাকা উচিত, আমি ঘুরতে যাওয়ার সময় ঠিক আমার যেভাবে থাকা উচিত, আমি ওরকম আমার মার বাসায় কীভাবে থাকা উচিত, একটা আমি আজকে এফডিসিতে আসছি আমার কীভাবে আসা উচিত, সব কিছু একটা নিজের কাছে।